আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আবদুল্লাহ ভাই আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। হ্যালো হ্যাঁ হ্যালো। বলেন ভাই। হ্যাঁ বলেন। জি জি, যে যেসব মডারেট মুসলিমরা হাদিস ছাড়া শুধু কোরআন মানতে চান, ইসলামের নেতিবাচক দিকগুলোকে বাদ দিতে চান, সে ব্যাপারে আপনার মতামত কি? ভাই আমি হ্যালো, আপনার কথা বুঝতে পারিনি, আবার একটু বলেন তো ভাই, আবার আপনার কথা বুঝতে পারিনি। আমি যেসব মডারেট মুসলিমরা আছে ওনারা শুধু কোরআন মানতে চান, এ ব্যাপারে আপনার মতামত কি? এটা ভাই একেবারে মানে হাস্যকর সব কথা, যারা কোরআন শুধু বলেন যে কোরআন মানতে চান, এটা খুবই হাস্যকর কথা। কোরআন এমনিতে কোরআন শুধু মানা কোনো মতেই সম্ভব না আসলে। কোরআনের কোন প্রেক্ষাপট, কোরআনের কবে কোথায় কেন নাজিল হয়েছিল, ঘটনা কি, সেই জিনিসগুলো না জানলে কোরআনের কিছুই বোঝা যাবে না। তো অনলি কোরআন এটা হচ্ছে একটা ফাও কথা। যারা এগুলো বলে তারা নিজেরাও হাদিস মানে, আসলে ভিতরে ভিতরে তারাও হাদিস মানে, তারাও সবকিছু মানে, কিন্তু হাদিস মানতে গেলে সমস্যা, তাদের ধর্মটা একটা সমস্যার মধ্যে পড়ে যাবে, এই কারণে তারা হাদিসকে অস্বীকার করে। ইসলাম অনুসারে হাদিসকে অস্বীকার করার কোনো মাত্র বিন্দু মাত্র কোনো সুযোগই নেই। কিন্তু তাদের দ্বারা কি ইসলামের সংস্কার হওয়া সম্ভব? তাদের 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 দ্বারা ইসলামের সংস্কার কাদের দ্বারা ভাই? সে মডারেট যারা আর কি, না এরা তো আসলে এরা তো একটা মিথ্যা জগতে বসবাস করছে, তাদেরকে দিয়ে আসলে কিছু ভালো মন্দ কিছুই হবে না, তারা শুধু নিজেদের সাথে কিছু প্রতারণা করতে পারবে। অনলি কোরআন হচ্ছে তারা, আমি যেটা মনে করি, তারা নিজের সাথে প্রতারণা করে। তাহলে ইসলামটাকে সংস্কার করার জন্য কি করা উচিত? ভাই ইসলামকে সংস্কার করার মতো কিছু আসলে এখন আর আমরা দেখি না, কারণ পৃথিবী অনেক এগিয়ে গেছে, এখন সংস্কার করেই যে এটাকে আবার রাখতে হবে এমন কোনো ইয়া নেই। ইসলামকে এখন বাতিল করে দেয়াই সবথেকে জরুরি যেটা হচ্ছে, এবং যদি সংস্কার আপনারা করতে চান, যদি আপনারা মনে করেন যে সংস্কারই করব, তাহলে তো একদম কোরআন থেকে সংস্কার করতে হবে, কোরআনের আয়াত কিছু বাদ দিতে হবে, এছাড়া তো উপায় নেই ভাই। না, কিন্তু খ্রিস্টানদের মধ্যেও তো সংস্কার হয়েছে, তাহলে মুসলিমদের মধ্যেও তো হওয়া সম্ভব, তাই না? হ্যাঁ, কিন্তু খ্রিস্টানদের সাথে ইসলামের যে মূল পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে খ্রিস্টানদের যে গসপেল গুলা সেগুলা এত ওয়েল ডকুমেন্টেড না। ইসলামের যে এই কোরআন এবং হাদিস এগুলো হচ্ছে খুবই ওয়েল ডকুমেন্টেড। এই ওয়েল ডকুমেন্টেড হওয়ার কারণে এই জিনিসগুলাকে আপনি আর পরিবর্তন যে করবেন, পরিবর্তন করার স্কোপটা এখানে কমে গেছে। আপনি যদি বলেন যে এখানে এটা না এটা, তাহলে সে এটা অমুকে লিখেছে তাই এটা আমি মানি না, এই সুযোগটা এখানে কম। খ্রিস্টানিটি থেকে এই সুযোগটা এখানে অপেক্ষাকৃত কম। তাহলে এটা সংস্কারটা কিভাবে করা যায়? সেটা তো আমি বললাম ভাই, যে কোরআনের কিছু আয়াত বাদ দিতে হবে, সেটা তো বললাম একবার। কিন্তু এটা তো প্রায় অসম্ভব। হ্যাঁ, এই কারণে আমরা যেটা বলি যে কোরআনকে আরো ভালোভাবে বুঝতে, হাদিসকে আরো ভালোভাবে বুঝতে, জেনে বুঝে পড়তে, আমার মনে হয় যে মানুষ যদি খুব ভালোভাবে জেনে বুঝে ইসলাম পালন করত, তাহলে ইসলামের সংস্কারের পথ তখন সেখান থেকেই খুলে যেত, এবং মানুষ আসলে বুঝতে তখনই বুঝতে পারতো যে এটার ভিতরে আসলে জিনিসটা কি আছে। বেশিরভাগ মানুষ যেহেতু না বুঝছে, শূন্য মুসলমান, সেহেতু এই সমস্যাটা মানে বড় হয়ে ওঠে এই কারণে মূলত, যে বেশিরভাগ মানুষ হচ্ছে শূন্য মুসলমান, যে তারা কোনোদিন কোরআনই পড়ে নাই, কোরআন শব্দের মানে কি এটাও জানে না, তারা সবাই মুসলমান, মুসলমান শব্দের মানে কি এটাও জানে না, ইসলাম শব্দের মানে কি এটাও জানে না, নবী কি করছে সেটাও জানে না কিছু, কিন্তু সবাই মুসলমান। এখন এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো এটা যদি আমরা, আমাদের কাজ হচ্ছে যে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে জিনিসগুলো সামনে নিয়ে এসে তুলে ধরা এবং সত্যটাকে জানানো, তারপরে ভাই যার যার তারপরে সংস্কারের পথ তারাই খুঁজে নিবে, বা ইসলামকে বাতিল করে দেওয়ার পর তারাই খুঁজে নিবে। আচ্ছা, আরেকটা কথা, একজন নেতা এবং শাসকের মধ্যে কি কোনো পার্থক্য আছে? নিশ্চয় পার্থক্য আছে, নেতার নেতৃত্বের গুণ, অনেকের ভিতরে নেতৃত্বের গুণ থাকে, অনেকের ভিতরে শাসকের গুণ থাকে না, আবার অনেকের ভিতরে শাসকের গুণ থাকে, অনেকের ভিতরে নেতৃত্বের গুণ থাকে না। যেমন শেখ মুজিবুর রহমান একজন ভালো নেতা ছিলেন, কিন্তু তিনি খারাপ শাসক ছিলেন, শাসক হিসেবে তিনি ভালো ছিলেন না, এই তো ভাই। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন তাহলে, আপনাকে বিদায় জানাই এখন, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর